গাইস, রাজবাড়ি ঢুকতে কিন্তু প্রথমে এই দরজাটা বাজছে, এটাকে মুখ্য দরজা বলে, আর এখানে প্রচুর প্রহরী আনাগোনা থাকতো। এটা রাজবাড়ির সিংহ দরজা, মানে এটা একটু ভালো আছে। গাইস, এটা কিন্তু আমার চ্যানেলে প্রথম দেখছো রাজবাড়ির পুরো ভিতরটা, মানে আমি নিজেও ঢুকে থাকতে পারবো, পুরো দেখাচ্ছি। পুরো গাছ ফাঁকা। ফাইনালি গাইস, আজ যাচ্ছি আমরা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি। সো এনজয় হবে ব্লগটা। গাইস, উঠে পড়েছি বাসে আর হাওয়া খেতে খেতে যাচ্ছি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি। আগে পরে একটা ব্লগ করেছিলাম, ভাগ্যক্রমে সেটা লেট হয়ে গেছে। গাইস, তোমরা যদি রাজবাড়ি আসো প্রথমে এই দরজাটি বাজবে, কিন্তু এই দরজাটি ঢুকতে পারবে না, ভিতরে কিছু বাদুরের আনাগোনা, সামনেই সিংহ দরজা। দেখতে দেখতে সিংহ দরজার কাছে এসেছি, আর সিংহ দরজার পাশ দিয়ে কিছু বাদুর অশ্বত্থ গাছ আনাগোনা চলছে। চলো ভিতরের দিক দেখা যাক কি কি আছে। গাইস, পুরো জিনিসটা দেখো এখানে, আর সিংহ দরজা বলে একে, ও মানে ভেঙে চুড়ে গেছে অনেকদিন পুরনো যেহেতু, তো মানে কি বলবো, ইটগুলো ঠিকঠাক নেই, মানে প্লাস্টার ঠিকঠাক নেই, এতটা অবস্থা খারাপ। তো যাওয়া যাক সামনে। গাইস, ভিতরের দিক ঢুকছি আর কেমন যেন ইতিহাসের কথা মনে পড়ে যাচ্ছে, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কথা। আর ভিতরের দিক ঢুকছি, উপরে দেখো শ্যাদলা বটে গেছে, পাশ দিয়ে প্লাস্টার খসে পড়ে গেছে, ইট কিছু অংশ আছে কিছু অংশ নেই। গাইস, এখানে জিনিসগুলো দেখো খসে খসে গেছে, মানে ইট যত প্লাস্টার ছিল সব খসে খসে গিয়েছে, আর কী বলবো, মানে জাস্ট একটা সেরা একটা মুহূর্ত কাটলো আজকে, দিনটা খুব ভালো কেটেছে। গাইস, ফাইনালি আমরা কোথায় রয়েছি, মানে ভাবতে আমার অবাক লাগছে যে এখানে রাজা কৃষ্ণচন্দ্র রায় থাকতো, তো তার বাড়ির সামনে আমি, একটা সেরা মুহূর্ত, মানে কি বলবো, অবাক হয়ে যাচ্ছি আমি, যেখানে কৃষ্ণনগরে কৃষ্ণ আর কৃষ্ণচন্দ্র দাস থাকতো সেখানে আমি, ও মাই গড। তো চলে এসছি আর ভিতরে কিছু মুহূর্ত তোমাদের দেখাচ্ছি, মানে ভিতর কি কি আছে, আমরা যেগুলো ফুটেজ কালেকশন করে, মানে এতটাই এক্সাইটেড, মানে ভিতরে যে কটা ফুটেজ আমরা কালেক্ট করতে পেরেছি, সো সেই কটাই ফুটেজ দেখতে হবে তোমাদের। গাইস, এই গাছটা না, মানে রাজা কৃষ্ণচন্দ্র রায় যখন এই রাজত্ব করতো, তো তখনকার গাছ এটা, মানে আমি নিজেও ঢুকে থাকতে পারবো, পুরো দেখাচ্ছি। পুরো গাছ ফাঁকা, আমিও নিজে ঢুকতে পারবো এর ভিতর, আর এখানে একটা জানলা টাইপের আছে, মানে গাছটা জাস্ট সেরা, জাস্ট ওয়াও। ভিতরটা পুরো ফাঁকা আর আমি এর ভিতর রয়েছি। সিংহ দরজার অপোজিট সাইডে এটা একটা কামান রয়েছে, সো একটু জুম করি, আর জুম করার পরেই দেখা যাচ্ছে একটা কামান আছে, আর ওখানে কিছু আছে ঠিক আমি বুঝতে পারছি না, যেহেতু ভিতরে প্রবেশ নিষেধ। গাইস, এটা কিন্তু রাজবাড়ির পুরো ভিতরটা, অনেক কষ্ট করে এই ফুটেজটা কালেক্ট করতে পেরেছি, আর যেহেতু রাজা একটু ফুল গাছ বিভিন্ন রকম গাছ পছন্দ করত, এই কারণের জন্য ভিতরে গাছে পুরো বাগান, আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের একটা মূর্তি রয়েছে। গাইস, বেসিক্যালি এখন যাচ্ছি দিঘির পারে, সো রাজার দিঘি, মানে ভাবতেই অবাক লাগছে, তো সেখানে যাচ্ছি। তো গাইস, এখন আমরা পুরো দিঘির কাছে প্রায় চলে এসেছি, আর ওই যে দিঘি পুরো দেখাই যাচ্ছে, অসাধারণ একটা জায়গা, তো আর প্রচুর রোদ। গাইস, ফাইনালি চলে এসেছি রাজদিঘির পাড়ে,
তো সেরা একটা মুহূর্ত এখানে কাটাচ্ছি। তো এখানে একটা সিনেমাটিক শট দেখাবে না, অন টু দেখাচ্ছি কেন কি সব, অন টু থ্রি লেটস গো। গাইস এটা রাজবাড়ির পিছন দরজা, যেমন সামনের দরজা দিয়ে ঢুকতে দেয় না তেমনই পিছন দরজা দিয়ে ঢুকতে দেয় না। আর যদি রাজবাড়ির কিছু জিনিসপত্র লাগে পিছন দরজা দিয়ে নেয়, সামনে দরজা খোলে না। বেসিক্যালি ভিতরে ঢোকার পারমিশন দিচ্ছে না এখন, তো করোনার জন্য না কিসের জন্য সেটা বলছেন। তো যাই হোক, যেটুকু পেরেছি সেটুকু ভিডিওটা করেছি, আর জানিও কমেন্ট বক্সে কেমন। ওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।